Thank you so much, everyone. Good morning, everyone. সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর খুব মনোযোগ সহকারে আপনার নিজের টিমকে অনেক বড়ভাবে পরিচালনা করছেন এবং বড় স্বপ্নের সাথে নিশ্চয়ই আপনারা আজকে ভেস্টিজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি দুই বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার, আমার প্রত্যেকটা হার্ট লাইনকে আমি আমার অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করব। তার আগে আমি সবাইকে বলবো যে প্লিজ স্ক্রিনের মধ্যে কেউ আঁকাআঁকি করবেন না, এটা আমরা সবাই দেখে থাকি। আমরা স্ক্রিনের মধ্যে অনেক সময় আমরা আঁকাআঁকি করি, সেই আঁকাঝুঁকিগুলো করবো না। আমরা মনোযোগ সহকারে আজকের প্রোগ্রামটা শুনবো আর তার সাথে সাথে যেটা নোট করব সেটা হচ্ছে আমাদের কাছে থাকতে হবে ডায়েরি এবং পেন, কারণ প্রত্যেকটা জিনিস আমি ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো যে আজকে যে সফলতার কথা বলবো, আজকে যে ড্রিমের কথা বলবো, এই সমস্ত জিনিসই সম্ভবপর হয়েছে যখন কিনা আমি লেখা শুরু করেছিলাম। যতদিন না আমি লেখা শুরু করেছিলাম ততদিন পর্যন্ত আমার কোনো জিনিসই বাস্তবায়িত হতো না। আজকে আমি আমার স্টোরি আপনাদেরকে বলবো, আজকে আমি আমার সফলতার কথা বলবো এবং আমি যে স্বপ্ন দেখে বড় হয়েছি সেই স্বপ্নের একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে চাইবো। সো প্রোগ্রাম শুরু করার আগে একটা আমার স্বপ্নের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনাদের সেই ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং আমি জানি অনেকেই এই ড্রিমটা দেখার সাহসও অনেকে করে না, বা আমিও হয়তো অনেক ড্রিম মানে ভেবেও অনেক সময় ভয় পেতাম, কিন্তু ভেস্টিজ আজকে আমাকে সেই ড্রিম ফুলফিল করতে সাহায্য করেছে, সেই ড্রিম দেখতে সাহায্য করেছে, সেই সাহস জুগিয়েছে। সেই ড্রিম আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, তারপরে আমি আমাদের প্রোগ্রামে চলে যাব। সো ইয়েস ইয়েস ইয়েস, আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। ভিডিওটা দেখা যাচ্ছে না, ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিওটা দেখা যাচ্ছে না স্ক্রিনে, যেদিন শুরু করেছিলাম সেদিন একটি স্বপ্ন দেখে শুরু করেছিলাম,
যে স্বপ্ন আজকে আমি পূরণ করতে চলেছি, এবং সেই স্বপ্নের কথা যদি আপনাদের বলতেই হয় তাহলে আমি বলছি আপনাকে যে এমন একটি গাড়ি, যে গাড়িটি আমার স্বপ্নের গাড়ি, যেটা স্বপ্ন প্রথম দিন দেখেছিলাম সেটা আজ বাস্তবায়িত হয়েছে। চলুন আপনাদের দেখাই আমার অনেক কিছু। আশা করি আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন, এবং আপনারা দেখেছেন আমাদের যে ড্রিম, আমাদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন দেখে ছোট বয়স থেকে 1984 দেখা স্বপ্ন, 1984 যখন আমার বয়স মাত্র হয়তো 4-5 বছর, সেই সময় থেকে এই গাড়িটার স্বপ্ন দেখে বড় হয়েছিলাম। শুধু একটাই মনে প্রতিজ্ঞা ছিল যে যেদিন আমি বড় হব, যখন আমি বড় হব, তখন এরকম ধরনের একটা গাড়ি কিনবো। আপনারা সবাই জানেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক অধিনায়ক ছিলেন মিস্টার রবি শাস্ত্রী, যাকে আমরা সবাই জানি। সেই রবি শাস্ত্রীকে যখন বেনসন অ্যান্ড হেজেস কাপে যখন অডি দেওয়া হয়েছিল, সেই সময়কার স্বপ্ন আজকে 2021 এসে আমরা পূরণ করতে পেরেছি থ্রু ভেস্টিজ ম্যানেজমেন্ট, থ্রু ভেস্টিজের প্ল্যাটফর্মে। এবং আমি প্রত্যেককে বলবো যে আজকের এই বিজনেস, আজকের এই সফলতা সবকিছুই নির্ভর করছে আপনার ড্রিমের ওপর। আপনার ড্রিম কতটা পাওয়ারফুল, আপনার ড্রিম কতটা বড়, তার উপরেই আপনার কিন্তু আজকের সফলতা। সো ফ্রেন্ডস, আজকে আপনি যে যে জায়গাটায় আপনি আপনার আমার গাড়িটা দেখছিলেন, ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা দেখছিলেন সেটা হচ্ছে আমার ড্রিম হাউস, সেখানে আমি থাকি। যে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কমপ্লেক্সটা দেখছিলেন সেটা আমার ড্রিম হোম, আর যে গাড়িটা আপনি দেখছিলেন সেটা আমাদের ড্রিম কার। সো আজকের এই বিজনেস, আজকের এই সফলতা সেখান থেকেই তৈরি হয়েছিল, যেটা আমি লিখেছিলাম, যে লেখাটা লিখেছিলাম, আর সেই লেখাটাই আজকের দিনে বাস্তবায়িত হয়েছিল। সো আজকে আমি আপনাদেরকে সেই সফলতার কথা বলবো, সেই টেকনিকের কথা বলবো, যে কি করে আজকে এত বড় টিমকে আমরা ম্যানেজ করছি, এবং আমরা কিভাবে, আপনিও কিভাবে আপনার টিমকে কিভাবে বড় করবেন, এবং কত বড় করবেন সেটা আপনার চিন্তা ভাবনা এবং আপনার ড্রিমের মাধ্যম দিয়ে সেটা ডিসাইড হবে। তো সবাইকে বলবো প্লিজ আপনার খাতা এবং পেন রেডি করুন, যেখানে আমি যে পয়েন্টসগুলো আপনাদের সাথে আজকে ডিসকাস করব সেই পয়েন্টগুলো আপনাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। সো আমি চলে যাব আমার প্রেজেন্টেশনে। সো হাউ টু বিল্ড এ স্ট্রং টিম, কিভাবে আমরা আমাদের নিজেদের টিমকে বড় এবং স্ট্রং করব। মাইন্ডসেট আপ, প্রথমেই যদি আমি আপনাদের কাছে বলি যে সবার প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইন্ডসেট। স্ক্রিনটা আসেনি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না দিদি, স্ক্রিন আসেনি। ওকে, আরেকবার আমি ট্রাই করছি। ওকে, জাস্ট আমাকে একটু কনফার্ম করবেন। এখন হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনার জীবনের কোন সিদ্ধান্ত যদি আপনি নেন, সবার প্রথম যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। যদি আপনার মাইন্ডে, আমাদের কি হয় মাঝে মাঝে আমরা খুব ফ্লাকচুয়েট হয়ে যাই, কি কারণে, আমাদের চারিপাশের যে অন্ধকার জগৎটা রয়েছে, যে একটা নেগেটিভ অরার মধ্যে আমরা বাস করছি, সেই নেগেটিভ মানুষগুলো আমাদেরকে এত ডিস্টার্ব করে দেয়, এত কমপ্লিকেটেড করে দেয় লাইফগুলো, যে কারণে আমাদের মাইন্ড খালি পরিবর্তন হতে থাকে, এবং যে কারণে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর আমরা কিছু দূর হাঁটার পর আমরা কিন্তু আস্তে 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 সেই মাইন্ড সেট আপ থেকে চেঞ্জ হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা বোধহয় এটা ঠিক করছি না, আবার একটা নতুন করে কিছু জিনিস তৈরি করি। সো সবার প্রথম যে ইম্পর্টেন্ট পার্ট আমি এই বিজনেসে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাইন্ড সেট আপ, কারণ আপনি আপনার একমাত্র সফলতার কারণ, এবং আপনি আপনার একমাত্র মানে একটু ফুল স্ক্রিন করে নিলে ভালো হতো, ফুল স্ক্রিন, স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নিন। ফুল স্ক্রিন করব,
আমি তো এত টেকনোলজি তো জানি না, এটা তো সমস্যা হচ্ছে এটা। আচ্ছা আমি একটু করে এক মিনিট ইয়েস একটু যদি আপনি একটু করে দেন তাহলে খুব ভালো হয়। ও আচ্ছা আচ্ছা ওই এক মিনিট স্লাইড, আচ্ছা আমি করতে পারবো না কারণ স্লাইড তো আপনার কাছে। ওকে ওকে এক সেকেন্ড আমি চেষ্টা করছি আপনাদের সবার জন্য, কারণ এক স্লাইডের ভিতরে একাধিক স্লাইড থাকলে এগুলো দেখা যাবে না। হয়েছে, দেখা যাচ্ছে, এবার আশা করি দেখা যাচ্ছে, কিন্তু ফুল হ্যাঁ ফুল স্ক্রিন হয়নি, ফুল স্ক্রিন এর থেকে হবে না আমার মনে হচ্ছে, এর থেকে হবে না, এর থেকে বেশি করতে পারবো না। সো মাইন্ড সেটআপের জন্য আমি আপনাদেরকে প্রত্যেককে একটা গল্প শোনাতে চাইবো, যে গল্পটা আমার জীবনকেও এক সময় নাড়া দিয়েছিল এবং আমি আমার কোনো একটা ওয়ার্কশপে এই গল্পটা শুনেছিলাম। খুব আমাদের সবার আপলাইন, টপ আপলাইন মিস্টার সিদ্ধার্থ সিং, যিনি আমাদের আজকে দিনে এশিয়ার হাইয়েস্ট আর্নার, যার কথা না বললে আজকে আমাদের বিজনেসের সফলতার কথা বলাই হবে না। কারণ তিনি আজকে দেখিয়েছেন, তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ দেখেই আজকে আমরা বড় হয়েছি। তো সেই সিদ্ধার্থ সিং এর একটা গল্প আমি আপনাদেরকে বলবো। আসলে আমরা প্রত্যেকেই কোনো একটা কোনো রিজন থাকলে, যদি আমার অসফলতার কোনো রিজন থাকে, আমি সবসময় আমরা অন্যের দিকে জিনিসটাকে ঠেলে দিই। যদি আমি অসফল হই আমি সবসময় বইয়ে, যদি আমি আমার নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলি, যে আমরা যখনই কোনো কিছু হয় না তখন বলি আমার ডাউনলাইন কাজ করছে না সে কারণের জন্য আমার বিজনেস হচ্ছে না, আমি বলি আমার আপলাইনের সাপোর্ট পাচ্ছি না সে কারণের জন্য আমি আমার বিজনেস করতে পারছি না। তো যখনই আমাদের কোনো প্রবলেম বা কোনো কিছু সিচুয়েশন তৈরি হয়, সবার ফার্স্ট আমরা যেটা করি অন্যের লোকের ওপরে দোষ দিই। এরকমই একটা অফিসের কথা, যেখানে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই অফিসে প্রচন্ড ঝামেলা লেগে থাকতো, কনফিউশন লেগে থাকতো, একে অপরের সাথে কোনো বন্ডিং ছিল না আর কোনোভাবে তারা কোনোভাবে প্রোগ্রেস করছিল না। এমন একটা দিন হঠাৎ সকালবেলা যখন তারা অফিসে আসে, অফিসের মধ্যে আসে এবং তাদের প্রত্যেকের টেবিলে একটা লেটার লেখা থাকে, যে লেটার মধ্যে লেখা থাকে যে আজকে আপনার যে প্রমোশন আটকে ছিল এতদিন ধরে, যে আপনার অসফলতার যে রিজনটা ছিল, যে ভদ্রলোক আপনাকে আটকে রেখেছিল সেই মানুষটার আজকে ডেথ হয়ে গেছে। যদি আপনারা সেই মানুষকে দেখতে চান, যে মানুষটা আজকে আপনার এই অসফলতার কারণ, যে আপনাকে এতদিন রুখেছিল সেই মানুষটাকে শেষ দেখা যদি আপনি দেখতে চান, তাহলে এই অ্যাড্রেসে আপনারা পৌঁছে যান তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে। তো অফিসের লোকেরা কোনো একটা সময় হঠাৎ যখন এই লেটারটা পেয়েছিল মনে দুঃখ হয়েছিল, বাট তার সাথে সাথে একটা মনে আনন্দও করছিল যে যাক আমাদের এই প্রবলেম, আমাদের এই সিচুয়েশন, যে আমরা অসফল হচ্ছিলাম, এই অসফলতা আর হবে না কারণ সেই লোকটা মারা গেছে। তো এই মুহূর্তে সবাই যারা ছিলেন অফিসের স্টাফেরা প্রত্যেকে সেই অ্যাড্রেসে পৌঁছে গেলেন এবং অফিসে অ্যাড্রেসে পৌঁছে ওই বাড়িতে অ্যাড্রেসে যাওয়ার পর দেখলেন একটা কফিন শোয়ানো আছে এবং প্রচুর লোকজন ভিড় করা রয়েছে, বাড়ির সামনে প্রচুর লোকজন ভিড় করা রয়েছে আর ওই কফিনটা ওখানে রাখা আছে। তো অফিসের যিনি ম্যানেজমেন্টের লোক ছিলেন তিনি বললেন যে একবার আপনারা শেষ দেখাটা ওনাকে দেখে আসুন, কফিনের মধ্যে তার বডি রাখা আছে। আসলে আস্তে আস্তে এক এক করে ওই কফিনের সামনে যাচ্ছিলেন আর দেখার পর কেমন যেন আঁতকে উঠছিল আর চোখ নামিয়ে দিয়ে আস্তে আস্তে ওই জায়গা থেকে সরে আসছিল। এরকম পাঁচজন ব্যক্তি পরপর সেই কফিনের মধ্যে যায় এবং গিয়ে কফিনটা দেখে এবং দেখে সেখান থেকে ফেরত চলে আসে। আসলে ওই কফিনের মধ্যে কোনো ডেড বডি ছিল না, ছিল একটা কাঁচ, একটা আয়না ছিল যেখানে সেই ব্যক্তিটা সে তার নিজেকে দেখছিল। ফ্রেন্ডস, আমি আপনাকে বলতে চাই এটাই যে আমরা আমাদের অসফলতার কারণ আমরা নিজেদের মধ্যে খুঁজে পাই না, আমাদের কোথায় ভুল হচ্ছে, আমাদের কোথায় অন্যায় হচ্ছে, আমাদের কোন জায়গায় টেকনোলজি কম লাগাচ্ছি আমরা, কোথায় আমাদের চিন্তা ভাবনা কম হচ্ছে সেটা আমরা পরখ করি না। আমরা সবসময় দোষ দিই অন্য কোনো মানুষের ওপর, আসলে আমাদের প্রবলেমটা আমাদের মধ্যেই লুকিয়ে আছে। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো যে সবার প্রথম যেটা সেট করুন সেটা হচ্ছে আপনার মাইন্ড। আপনি আপনার মাইন্ডকে যত বেশি পজিটিভ দেবেন, পজিটিভ ইনফরমেশন দেবেন, পজিটিভ তথ্য আপনি যত ব্রেনকে দেবেন, তত তাড়াতাড়ি আপনি এই বিজনেসের সফলতার চূড়ায় যেতে পারবেন। আমিও একটা টাইম এমন ছিল যে আমিও সবসময় নেগেটিভ হতাম, আমি সবসময় ভাবতাম যে ওই লোকটার এতটা রয়েছে বা ওই মেয়েটা এতটা সফলতা পাচ্ছে আমি কেন পাচ্ছি না, ওর এটা রয়েছে আমার কেন হচ্ছে না। আমিও একটা অ্যাজ এ হিউম্যান আমারও কিন্তু ওই একই জিনিস ভাবনা চিন্তা হতো, বাট যেদিনকে আমি এই গল্পটা শুনেছিলাম তার পরদিন থেকে আমি আমার নিজেকে চেঞ্জ করা শুরু করেছিলাম। আমি সব জায়গায় খুশি,
সমস্ত জায়গায় আমি নিজেকে খুব খুশি মনে করা শুরু করলাম, আমি সবইতে খুব স্যাটিসফাই হওয়া শুরু করলাম, আমি ছোট ছোট জিনিসে খুব খুশি হতে শুরু করলাম। আমি নিজে একটা জামা কাপড় কিনলেও আমি ভীষণ খুশি থাকছিলাম, কোনো একটা হয়তো লজেন্স কিনছি, কোনো ছোট ছোট ডেভেলপমেন্ট করছি, একজনকে কাউকে স্পন্সরিং করছি, আমি প্রত্যেকটা জায়গাতে আমি হ্যাপি হওয়া শুরু করলাম। এটা প্র্যাকটিস। আর যেদিন আমি সব বিষয়টাতে প্র্যাকটিস করা শুরু করলাম খুশি থাকা, ওপরওয়ালা আমাকে খুশি ভরে ভরে দিল। সবার প্রথম আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকের পর থেকে যা ভেবেছিলেন, যা কিছু ভাবছিলেন আপনি নিজের মনে, কারণ আমরা সবচেয়ে বেশি কথা বলি আমার নিজের মনের সাথে। আমরা দেখবেন ভেতরে ভেতরে একটা নিজের মনের সাথে কথা বলি, আর মনের সাথে কি কথা বলি, আমার দ্বারা হবে না, ওর এটা হচ্ছে, আমার এটা হবে না, আমি যদি এরকম ধরনের কাজ করতে যাই আমাকে হয়তো এর জন্য প্রবলেম ফেস করতে হতে পারে, এটা হয়তো আমার দ্বারা নয়। তো যতটুকু টাইম আমরা নিজের সাথে কথা বলি, ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে নেগেটিভ। ফ্রেন্ডস, আজকের পর থেকে পজিটিভ কথা বলা শুরু করুন, পজিটিভ ভাবতে শুরু করুন, পজিটিভ শোনা শুরু করুন। কারণ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, এটা অনেক বড় একজন ডক্টরের কথা, যে আমাদের অ্যাজ হিউম্যান বডি তৈরি হয়েছে 63 trillion সেল দিয়ে। আর এই সেলের মাধ্যম দিয়ে আপনি যে নেগেটিভ কথাগুলো ফোন দিয়ে, ফোনের মাধ্যমে আপনার কান ইন্দ্রিয়, কানের ইন্দ্রিয় দিয়ে আপনার সারা শরীরে যাচ্ছে, এবং সেই সারা শরীর আপনাকে কিন্তু রিয়াকশন করছে। ফ্রেন্ডস, না আমরা নেগেটিভ শুনবো, না আমরা নেগেটিভ বলবো। যদি কেউ আপনাকে কোনো নেগেটিভ কথা বলছে, তাকে বলুন যে ওকে ফ্রেন্ডস, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটা মেইল করে দিন, আপনি আমাকে লিখিত একটা অভিযোগ দিন, আমি চেষ্টা করব এই বিষয়টা সলভ করার জন্য। প্লিজ নেগেটিভ কথা শুনবেন না, সেটা আপনার লাইফে কিন্তু নেগেটিভ হওয়া শুরু করবে, রাইট? তাতে কি হবে, তাতে যেটা হবে, আমাদের জীবন সুখ এবং সফলতা দুটোতেই ধরা দেবে। আপনার জীবনে সুখও আসবে এবং সফলতাও আসবে, কারণ দুটো জিনিসই আমাদের লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট কিসে জানেন? আমরা কিছু লোককে স্পন্সর করার পর আমরা হাঁপিয়ে যাই, আমরা কিছু লোককে জয়নিং করার পর আমরা ভেবে ফেলি যে আমরা বিশাল কাজ করে ফেলেছি, আমরা হয়তো 10 জনকে স্পন্সর করে ফেলেছি, আমি 12টা লাইন করে ফেলেছি, আমি 15টা লাইন করে ফেলেছি। নো ফ্রেন্ডস, আপনি দেখছেন একটা সুন্দর একটা বালতি, আর ওই বালতিটার মধ্যে প্রচুর ফুটো আছে, প্রচুর ফুটো আছে, যেখানে আপনি জল ঢালছেন আর জলটা আস্তে আস্তে আপনার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা লিকিং বাকেট, যেখানে আপনাকে কন্টিনিউয়াসলি আপনার কাজ করে যেতে হবে, আপনাকে স্পন্সরিং করে যেতে হবে, আপনার কাজ চালিয়ে যেতে হবে। এবার কে থাকবে ওইখানে, জলটা পড়তে পড়তে যেটুকুনি জিনিস থাকার সেজন্য থেকে যাবে। আপনার সফলতার জন্য লোক দরকার 6টা, আপনি শুধু ভরতে থাকুন, ভরতে থাকুন, ভরতে থাকুন, আপনার ফিরে তাকানোর দরকার নেই, যে থাকার সে থাকবে, যে সফল হওয়ার সে হবে। কারণ একটাই জিনিস জানবেন, জীবনে সবাই সফল হয় না। যারা সিদ্ধান্ত নিতে পারে, যারা রাইট সিদ্ধান্ত নিতে পারে, যাদের মাইন্ডসেট আপ আছে, যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, যাদের মধ্যে ড্রিম আছে, তারাই লাইফে অনেক দূর যায়। সবাই কিন্তু চাঁদে যেতে পারে না, সবাই কিন্তু মহাকাশ যেতে পারে না, সবাই কিন্তু ক্রিকেটার, যারা বিগ বিগ ক্রিকেটার হতে পারে না, বড় বড় প্লেয়ার হতে পারে না, তাহলে দেশে প্লেয়ার ভরে যেত, সবাই ওয়ার্ল্ড কাপ খেলতো। তো জীবনে যখন সফলতার কথা আমরা বলি, সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার স্পন্সরিং, আপনার মাইন্ডসেট। কখনোই ভাববেন না আমি 10 জনকে স্পন্সর করে নিয়েছি মানে এটাই আমার লাস্ট, আমি সবাইকে করে ফেলেছি। নো ফ্রেন্ডস, আপনি ওখানে ঢালতে থাকুন, আপনার ঝুলিতে আপনি ঢালতে থাকুন, যেটা আপনার বেরিয়ে 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 যেটা আপনার কাছে থেকে যাবে, সেটাই আপনার জন্য ডায়মন্ড, সেটাই আপনার জন্য ক্রাউন, সেটাই আপনার জন্য ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। আপনি জানেন না, আপনি জানেন না, হয়তো একজন 5%-এরও আপনার কাছে কখন কোন দিন ডাবল ইউনিভার্সাল ক্রাউন হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো যে ড্রিম বিল্ড আপ, ড্রিমের ওপরে কথা বলবো, যে একটা মানুষের জীবনে যদি ড্রিম না থাকে তাহলে কিন্তু সেই মানুষে বড় হতে পারে না। আমরা অনেকেই শুনে থাকি জাভেদ হাবিব, জাভেদ হাবিবের নাম অনেক আমরা শুনেছি, যারা যারা ইন্ডিয়াতেও কানেকশনে আছেন তারা জানবেন, বাংলাদেশ ইন্ডিয়ার প্রতিটা লোক জাভেদ হাবিবকে জানে। তিনি একজন বিখ্যাত হেয়ার কাটিং, মানে হেয়ার কাটিং করে, যে হেয়ার কাটিংটা
হয়তো মানে ছেলেদের হেয়ার কাটিং করতে আমি বলছি, ছেলেদের হেয়ার কাটিং করতে যদি জাবেদ হাবিব আসে তাহলে মিনিমাম তার অ্যামাউন্ট হবে বোধহয় 8-10 হাজার টাকা। আচ্ছা আসলে একটা জাবেদ হাবিবের সাথে একটা রাস্তায় যে বসে থাকা বটতলায় বসে থাকা সেলুনের নাপিতের তফাৎটা কি? উনিও নাপিত, জাবেদ হাবিবও নাপিত। বাট জাবেদ হাবিব কিন্তু একদিন স্বপ্ন দেখেছিল যে আজকে কিন্তু একটা বড় জায়গা উনি তৈরি করবেন, একটা ব্র্যান্ড তৈরি করবেন, বড় ভেবেছিল। আর ওই নাপিতটা, যে নাপিতটা আজকের দিনে ওই বটতলা চুলটা কাটছে, জাবেদ হাবিব, যেখানে 8,000-10,000 টাকা। আজকে যদি আমরা বড় বড় গ্রুপের কথা ভাবি, যদি আমরা রিলায়েন্স এর কথা ভাবি, রিলায়েন্স আমাদের কাছে একটা বিগ গ্রুপ। এই রিলায়েন্সে সবজি বিক্রি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর, সবজি বিক্রি হয়, আমরা ওখান থেকে অনেক সময় শপিং করতে যাই। তো সবজি বিক্রি করছে, আর মুকেশ আম্বানিও তো সবজি বিক্রি করছে, ডিফারেন্সটা কি? যখন ওই সবজিওয়ালাটা স্বপ্নই দেখেনি, তিনি কি করে, তিনি সকালবেলা হাটে যান, হাট থেকে গিয়ে সবজি নিয়ে আসেন, সেই সবজিটাকে নিয়ে এসে সকালবেলা ওই হাটে বসে বিক্রি করে। আর মুকেশ আম্বানি যদি ঘুমিয়েও থাকে, লক্ষ লক্ষ টমেটো বা লক্ষ লক্ষ পেঁয়াজ আলু বিক্রি হয়ে যায়, যেটা মুকেশ আম্বানিকে হাটে গিয়ে যেতেও হয় না। শুধু ভাবনা চিন্তার উপর, শুধু ভাবনা চিন্তাটাকে শুধু চেঞ্জ করে দেওয়া, ড্রিমটা বড় হওয়া। নেটওয়ার্ক মার্কেটিংও আপনাকে সেই জায়গায় নিয়ে যায়, আপনাকে শুধু বড় ভাবতে হবে, বড় ড্রিম দেখতে হবে। এডুকেশন, এই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি? এডুকেশন, টিম ইউনিটি। আমরা কি কি উপরে কথা বলবো সেগুলো আমি আপনাদেরকে আগে বলছি, তারপরে আমরা মেন টপিকে চলে যাব। টিম ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। যখন আমরা টিম নিয়ে কাজ করছি, সবার প্রথম যেটা দরকার হচ্ছে আমাদের নিজেদের টিমের মধ্যে ইউনিটি। আমরা ওয়ান টিম ওয়ান ড্রিম, আমরা একটাই। আজকে আমরা ভেস্টিজ ফ্যামিলি। আমি অনেকের মুখে শুনেছি, ম্যাডাম আমার টিমের প্রোগ্রাম করে দিন, ম্যাডাম আমার টিমের প্রোগ্রাম করে দিন। এরকম তো অনেক টিমে করতে গিয়ে তো প্রতিদিনই দেখি আমি ব্লক হয়ে যাই, আর নতুন নতুন কন্টেন্ট খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, কারণ প্রতি সপ্তাহে মিটিং। ফ্রেন্ডস, আমি একটা যখন ভাবলাম যে সত্যি তো আমরা যদি সবার আপলাইন হয়ে থাকি, তাহলে যদি আমরা দুই বাংলা মিলে প্রোগ্রাম করি, সবাই মিলে একসাথে করি, তাহলে কি হবে, আজকে আমরা অনেক বেশি গ্রো করতে পারবো। আমাদের একে অপরের মধ্যে ইউনিটি তৈরি হবে, সবাই সবাইকে চিনবে। আজকে কত বাংলাদেশের কত লিডাররা যারা রয়েছেন, তাদেরকে আমাদের ইন্ডিয়ার লিডাররা চিনছে, এবং তাদেরকে তাদের জন্য কত প্রশংসা করছে, আপনাদের জন্য প্রাউড ফিল করছে। আবার অনেকেই যারা আছেন বাংলাদেশে, তারা আমাদের ইন্ডিয়ার লিডারদেরকে চিনছে। সো আমরা কিন্তু টিম একটাই, একটাই টিম, একটাই ড্রিম। যখনই আমরা ইউনিটি দেখাতে পারবো, তখনই কিন্তু আমরা বিগ রেভলিউশন তৈরি করতে পারবো। কন্টিনিউয়াস এফোর্ট। আমরা মনে করি এক মাস খুব ভালো কাজ করেছি, পরের মাসে ঠিক আছে দেখছি, আগের মাসে তো খুব ভালো ব্যবসা হয়ে গেছে, এই মাসটা একটু আস্তে আস্তে করি। আমরা এফোর্ট দিতে চাই না, আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। সব মানুষই একটা জায়গাতে খুব বেশি চিন্তা করেন, সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরোনো। আমরা ওই কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না বলেই আমরা কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট দিতে পারি না। আমরা সবাই যেখানে আছি সেখানে থাকতেই ভালোবাসি। একটু যদি আমরা হাটকে ভাবি, একটু যদি আমরা আউট অফ দ্য ট্র্যাক ভাবি, আমরা কিন্তু অনেক বেশি গ্রো করতে পারব। কমিটমেন্ট, এই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কমিটমেন্ট। আপনি যদি আপনার কমিটমেন্ট ঠিক রাখেন, তাহলে আপনি এই বিজনেসে সব সময় সফলতার শীর্ষে থাকবেন। আর আপনার যদি কমিটমেন্ট ঠিক না থাকে, আপনার যদি টিমের সাথে কমিটমেন্ট না থাকে, ডিসিপ্লিন না থাকে, ইউনিটি না থাকে, আপনি এই বিজনেসটাতে সফলতা পাবেন না। ফ্রেন্ডস, এই বিজনেসটা হচ্ছে ওয়ান টিম ওয়ান ড্রিম। ড্রিম বিল্ডের জন্য আপনি কি করতে পারেন? একটা মানুষকে যখন আপনি প্রেজেন্টেশন দেখাচ্ছেন, আমরা যখন লোককে স্বপ্ন দেখার কথা বলি, আমরা যখন স্বপ্নের কথা বলি, আমাদের কাছে কোনো টুলস হাতে থাকে না, আমরা কোন রকম জিনিস হাতের কাছে নিয়ে দেখি না, কারণ লোক কিন্তু দেখতে ভালোবাসে। আপনি কবে বললেন গাড়ি, আপনি বলছেন বাড়ি আছে, আপনি বলছেন এখান থেকে ফরেন ট্রিপ যাওয়া যায়, আমাদের এখান থেকে সমস্ত কিছু লাখ লাখ টাকার চেক পাওয়া যায়, সবই আপনি বলছেন। যদি আপনি আপনার কাছে নিজের একটা ভিডিও রাখতে পারেন, যেটা কার কার্নিভাল, আজকে প্যান্ডামিকের কারণে 2020-তে কোনো কার কার্নিভাল হয়নি, আমাদের কাছে ভেস্টিজের কার কার্নিভাল আছে।
আমি আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম সেই ভিডিওটা এবার ইউটিউবে আপলোড করব। আপনি আপনার আপলাইফনেস স্টোরি দেখাতে পারেন যে হ্যাঁ ইটস এ ড্রিম কার, উনি অ্যাচিভমেন্ট করেছেন। সো আমাদের কাছে টুলস থাকতে হবে, মোবাইলটাই হচ্ছে আমাদের কাছে বিজনেস সবচেয়ে বড় জায়গা যেখানে আমি একটা মানুষের ড্রিম তৈরি করতে পারব। তো ফার্স্ট যদি আপনি ড্রিম তৈরি করতে চান ভেস্টিজের জন্য, সবার প্রথম আপনার অস্ত্র হচ্ছে কার কার্নিভালের ভিডিও, বা আমি যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম অ্যাজ এ আপলাইন যে হ্যাঁ ঠিক আছে সব অ্যাম্বাসাডাররা পাচ্ছে। এক মিনিট স্ক্রিনের মধ্যে আবার এই আকাজুকা কে করতেছেন একটু বি কেয়ারফুল, এটা করা যাবে না। ওকে এক সেকেন্ড আমাকে আবার হে করতে হবে। ইয়েস, সো কার কার্নিভালের ভিডিও আপনারা দেখাতে পারেন। এই ভিডিওটা চমৎকার একটা ভিডিও, আমাদের যে ভিডিওটা হয়েছে সেটাও একদম প্রফেশনাল একটা ভিডিও হয়েছে, যেহেতু আমাদের কার কার্নিভাল হয়নি বলে আমরা নিজেরা এটাকে তৈরি করেছি, এইটাকে আপনি দিতে পারেন। সাকসেস স্টোরি আমাদের এরকম আছে, অনেক মহিলারা আছেন যারা হাউস ওয়াইফ, তারাও আজকে 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ 49 লাখ টাকা পর্যন্ত রোজগার করেন, এরকমও ভদ্র মহিলা আছে। আপনাদের সবার টপ আপলাইন মিসেস দীপল পাত্রওয়ালা, আজকে আপনারা তার বেশ আপনার সাকসেস স্টোরি। হ্যাঁ, সবার প্রথম যখন আপনি কোনো মানুষকে একটা হাউস ওয়াইফকে যখন স্বপ্ন দেখাবেন, প্লিজ 49 লাখ টাকা স্বপ্ন দেখাবেন না। আপনারা এমন স্টোরি কিছু আপনাদের মোবাইলে রেডি করে রাখুন যে যখন আপনি তাকে প্রেজেন্টেশন দেখাচ্ছেন তখন ওই সাকসেস স্টোরিটা তাকে মোবাইলে চালিয়ে দেখান, যে হয়তো সিম্পল হাউস ওয়াইফ ছিল এবং আজকের দিনে 80,000 টাকা 50,000 টাকা 1 লক্ষ টাকা রোজগার করছে। আপনি কোনো স্টুডেন্টকে দেখাচ্ছেন, আপনি কোনো স্টুডেন্টকে যদি আপনার প্রেজেন্টেশন দেখাচ্ছেন, আপনি স্টুডেন্টের ভিডিও ক্যাচ করে রাখুন, আপনার কাছে কপি করে রাখুন, আপনি একটা ফোল্ডার করুন যেখানে কিনা আপনার ওই সাকসেস স্টোরিগুলো থাকবে। আপনি যখন কোনো ডক্টরকে দেখাচ্ছেন, আপনি তাকে সেখানে আসিফুর রহমানের স্টোরি আপনি দেখাতে পারেন। আপনাদের হাসান মেহেদি যিনি আমাদের বাংলাদেশের ডাবল ক্রাউন ডিরেক্টর, একজন ডক্টরের ভিডিও আপনি দেখাতে পারেন, তার চেক দেখাতে পারেন, সাকসেস স্টোরি। কারণ আপনাকে সেগ্রিগেট করতে হবে আপনি কোন কোন প্রোফাইলের লোককে আপনি প্রোগ্রাম দেখাচ্ছেন, এবং তার জন্য আপনাকে আলাদা আলাদা স্টোরির ফোল্ডার রাখতে হবে। দেখুন বিজনেসটা আপনার, বিজনেসটা গৌতম বালির নয়, বিজনেসটা হীরকার সন্তান নয়, বিজনেসটা আপনার। আপনি যত বেশি দিমাগ লাগাবেন, আপনি যত এই বিজনেসের মধ্যে ইনভলভ হবেন তত বেশি আপনি গ্রো করতে পারবেন। তো তাহলে কি করব, আমরা কার কার্নিভালের ভিডিওটা রাখতে পারি, আমরা আমাদের আপলাইনের ভিডিওটা রাখতে পারি, সাকসেস স্টোরি বিভিন্ন ক্যাটাগরি। আমি যেমন আজকে একজন স্টুডেন্টকে জয়েন করালাম, জাস্ট শিবম গোস্বামীর ভিডিওটা ওনাকে দেখালাম, 5 মিনিট পরে উনি বললেন কোথায় সাইন করতে হবে, ম্যাডাম আমি আর ধৈর্য ধরছি না, আপনি সাইন করে নিন। আমি আপনার বাংলাদেশ থেকে হোক, যখন আপনার বাংলাদেশের স্টুডেন্টরা আছে যারা সাকসেসফুল হচ্ছে, একদম কম বয়সী ছেলেদের প্রচুর স্টোরি আছে, সেগুলো কালেকশন করুন। আমরা আমাদের ইন্ডিয়াতে যাদের স্টুডেন্টরা রয়েছে তাদের আমরা স্টোরি কালেকশন করব এবং করে আমাদের ফোল্ডারে রাখব। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির লোকের সাকসেস স্টোরি আপনার কাছে থাকতে হবে, যেটা আপনার ড্রিম বিল্ড করতে সাহায্য হবে। লিডার্স চেক, আজকে যদি আমরা ইন্ডিয়াতে বলি 101 লোকের সাকসেস চেক রয়েছে আমাদের কাছে, হিউজ পরিমাণ। আমাদের যারা আপলাইন রয়েছে, আমার যে উপরে 3 জন ব্র্যান্ড অ্যাম্বাসাডর রয়েছে তাদেরই চেক আমরা দেখালে যথেষ্ট। আমাদের টিমের মধ্যে কত লোকের চেক রয়েছে, আমাদের যারা অ্যাচিভার্স রয়েছে, যারা লিডার্সরা রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, প্রত্যেকের চেক আপনার কাছে আলাদা ফোল্ডারে থাকতে হবে, জায়গায় জায়গায় সেগুলোকে প্রডিউস করতে হবে যে দেখুন এখানে 25,000 টাকা পাওয়া যায়, এই ছেলেটা 6 মাস করছে 25,000 টাকা পাচ্ছে, এই এই ভদ্রমহিলা বাড়িতে বসে বাচ্চাকে সামলে হাজবেন্ডকে সামলে সমস্ত পরিবারের কাজ করে 1 লক্ষ টাকা পাচ্ছে, তারাও কার অ্যাচিভার। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির লোক আপনার কাছে আসবে, আপনার বাকেটের মধ্যে আসবে, আর তাকে ডিফারেন্ট ডিফারেন্ট সাকসেস স্টোরি এবং তাদের চেক আপনাদেরকে দেখাতে হবে। বিজনেস টুল দিদি শেয়ারিংটা স্টপ করে আবার দেন, আকাজকাটা যায়নি এখন। ওকে এক সেকেন্ড স্টপ করে আবার শেয়ার করে।
অনেক এবার আসছে হ্যাঁ ইয়েস ওকে ওকে বিজনেস টুল আমরা এই বিজনেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিজনেস টুল এখন আপনারা বলবেন বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায় না ইন্ডিয়াতে সবকিছুই পাওয়া যায় বাট আজকের দিনে ইন্ডিয়া এবং বাংলাদেশের মনে কোনো তফাত নেই কারণ সবটাই ডিজিটালাইজড হয়ে গেছে আপনি কার বুকটাও পাবেন ডিজিটালে আপনি লিডিং লেডিস বুক পাবেন ডিজিটালি আপনি বিজনেস কিট পাবেন ডিজিটাল আপনি সাকসেস প্ল্যান ডিজিটালি পাবেন আপনি ইচ এন্ড এভরিথিং ভয়েস ম্যাগাজিন আমি বাংলাদেশের জন্য খুশ খবর আপনি সবাইকে বলেছিলাম যে আমাদের কিন্তু এপ্রিল মাসের মধ্যে আমাদের কিন্তু ভয়েস ম্যাগাজিন বাংলাদেশের জন্য চলে আসবে এবং স্টার এন্ড অ্যাভোভ তাদের প্রত্যেকের কিন্তু ভয়েস ম্যাগাজিনের ছবি আসবে আপনারা ভাবুন যারা যারা এই মাসের মধ্যে বা সামনের মাসের মধ্যে যারা যারা কোয়ালিফাই করবেন তাদের প্রত্যেকের একটা ইন্টারন্যাশনাল বুকসে আপনার ছবি আসবে এটা কি ড্রিম যে আজকে যেখানে আমরা রান্না বান্না করলেও আমাদের পিঠ চাবড়ে কেউ বলে না দারুণ রান্না হয়েছে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল বুকের মধ্যে আমাদের ছবি আজকে একটা ওয়াইফের জন্য হয়তো ডায়মন্ড রিং বা গয়না নিয়ে গেলেও যে প্রাউড ফিল হবে না যে দুদিন বাদেই আবার ঝামেলা অশান্তি লেগেই থাকবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বাট তারপরে স্যাটিসফ্যাকশন কি ইন্টারন্যাশনাল বুকসে আমার হাজবেন্ডের ছবি আছে ডায়মন্ড জুয়েলারিতেও অত বেশি আনন্দ মহিলারা পাবে না যখন দেখবে তার হাজবেন্ডের ছবি একটা ইন্টারন্যাশনাল বুকসে সারা পৃথিবীর লোক দেখছে সব নেটওয়ার্কাররা দেখছে সো আজকের দিনের ড্রিম এটাই যেখানে আমি আমার বিজনেস টুলকে আমি ইউজ করে আমি আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারি লোকেরা বিজনেসের জন্য কত মাথা মারামারি করে কত প্ল্যান করে কত রকমের একটা বিজনেসকে ডেভেলপমেন্টের জন্য স্ট্র্যাটেজি বানায় বাট ভেস্টিজ এমন একটা প্ল্যাটফর্ম যে আপনার জন্য সমস্ত স্ট্র্যাটেজি রেডি করে রেখে দিয়েছে জাস্ট আপনাকে সেটাকে ধরে ফেলতে হবে সেটাকে আপনাকে ইউজ করতে হবে প্রপার জায়গায় আমরা কি করি আমরা ইউজ করি না আমরা শুধু কমপ্লেন মোডে থাকি এটা নেই ওটা নেই সেটা নেই এটার জন্য হচ্ছে না ওটার জন্য হচ্ছে না এটার জন্য আমার টিম হচ্ছে না ফ্রেন্ডস আমি একটা কথা বলবো কমপ্লেন থেকে সরে আসুন কমপ্লেন মোড থেকে সরে আসুন নিজের জায়গাটা দেখুন আপনার বিজনেস কেন হচ্ছে না সেই অ্যান্সারটা আপনার থেকে ভালো আর কেউ দেবে না আপনি আপনি নোট ডাউন করুন যেটাকে বলা হয় SWOT শর্ট থিওরি শর্ট থিওরি মানে হচ্ছে এস ফর স্ট্রেংথ লিখে নিন এই কথাটা এস ফর স্ট্রেংথ যে আপনার কাছে আপনার লাইফে কি কি স্ট্রেংথ আছে একটা বিগ বিজনেস ডেভেলপ করার জন্য আপনার টিমের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি কি বা আপনার স্ট্রেংথ কি আমি যদি বলি যে আমি শাহাদ ভাইকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আপনারা আদারওয়াইজ যত লিডার আছে কিছু মনে করবেন না জাস্ট এটা ফর এক্সাম্পল কিছু মাইন্ড করবেন না শাহাদ ভাই এমন একজন মানুষ যিনি কিনা ডিজিটাল যুগে এখন রেভলিউশন ক্রিয়েট করেছে সারা বাংলাদেশ কেন সারা ইন্ডিয়ার লোকেরাও আমার লিডাররা বলছে শাহাদ ভাইয়ের মতন আমরা ডিজিটালি কাজ করতে পারছি না তার মানে শাহাদ ভাইয়ের স্ট্রেংথটা কোথায় ওনাকে বার করতে হবে যে উনি ডিজিটালি প্রচন্ড স্ট্রং উনি টিমকে এডুকেটেড করতে পারছেন তার মানে উনি যখন ওনার স্ট্রেংথ লিখবেন তখন ফার্স্ট লিখবেন যে উনি ডিজিটাল এক্সপার্টাইজড ডব্লিউ উইকনেস ওনার টিমের মধ্যে উইকনেস কোথায় হচ্ছে ওনাকেই বার করতে হবে যে আমি আমার টিমের মধ্যে আমার উইকনেস কোথায় হচ্ছে আমি নিজেকে সেটাকে বার করব ও ফর অপরচুনিটি আমার কাছে কি কি অপরচুনিটি আছে আমরা অনেক সময় ভুলে যাই অপরচুনিটি গুলো ভুলে যাচ্ছি যে কি কি অপরচুনিটি আমার টিমের মধ্যে কাজে লাগালে আমি আমার টিমকে গ্রো করতে পারবো আমার টিমের মধ্যে কি কি অপরচুনিটি আছে যেটা আমি অ্যাভেল করছি না আমার টিমে বোধহয় হয়তো 20 থেকে 30 বছরের ছেলে আছে অন্তত মিনিমাম 20টা বা 25টা যাদের প্রত্যেকের চেক 20,000 থেকে 50,000 আমি তাদের পুরো হিস্ট্রি তৈরি করব তাদের নিয়ে প্রজেকশন বানাবো এবং ইয়াং ইউথ যারা আছে ইউথকে আমি টার্গেট করে আমি ফোর্সলি এগিয়ে যাব আমার লক্ষ্যে আমার টিমে হয়তো টিমের মধ্যে হয়তো 15 জন মহিলা আছে যে 15 জন মহিলা 5,000 থেকে 90,000 টাকা রোজগার করে আমরা তার মধ্যে থেকে 10 থেকে 15 জনকে বেছে নিলাম তাদের স্টোরি বিল্ড করব অপরচুনিটি
তাদেরকে মাঝে মাঝে মিটিং এ নিয়ে আসবো, তাদেরকে দিয়ে কথা বলাবো যে আমি একজন হাউসওয়াইফ ছিলাম, সমস্ত কিছু আমাকে চেয়ে চেয়ে করতে হতো, কিন্তু আজকের দিনে ভেস্টিজ আমার প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আমি আমার বাচ্চাকে এই জিনিসটা কিনে দিতে পারছি, আমার হাজবেন্ডকে এই গিফটটা দিতে পারছি, এবং আমি বাড়িতে বসে নিজের বাচ্চাকে সামলে ঘর সামলে 10,000 টাকা রোজগার করছি। অপরচুনিটি কি কি আছে খুঁজে বার করতে হবে টিমের মধ্যে। এন্ড থ্রেড ডিফল্ট থ্রেড আপনাকে সেইখানে স্লাইডটা মানে একটু চেঞ্জ করতে হবে, স্লাইডটা দেখা অন্য এখনো টুলস এর মধ্যে আছে। হ্যাঁ ইয়েস, এই এসডব্লিউওটিটা আমার নিজের মন থেকেই বললাম, এটার কোনো কিছুই নেই, এটার কোনো স্লাইড নেই, কথা বলতে বলতে চলে এলো এসডব্লিউওটি। ওকে, নিজের টিমের মধ্যে শর্ট থিওরি বার করুন, এবং আমি আপনাকে বলছি যত যত বিগ ইন্ডাস্ট্রি আছে, যত বড় বড় টিম আছে, তারা সবার প্রথম যেটা করে প্রতি 6 মাস অন্তর শর্ট থিওরি, যে আমার টিমের মধ্যে কোথায় ল্যাকিং হচ্ছে। আজকে 7 PM ক্লাব রয়েছে, আজকে ওয়ার্ল্ড উইন গ্রুপ রয়েছে, আজকে লিজেন গ্রুপ রয়েছে, আজকে অনেক আইকন টিম রয়েছে, আজকে আমাদের কলকাতার টিম রয়েছে, প্রচুর লোক আজকে এখানে আছেন। প্রত্যেকের টিমে নিজের নিজের থিওরি আছে। আমি প্রত্যেকের জন্য বলছি আপনারা লিডাররা যারা আছেন শর্ট থিওরি বানান, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি এটাকে নিয়ে ভাবা শুরু করেন, আপনি উইদিন 1 মান্থের মধ্যে আপনি দেখবেন যে যে জিনিস আপনার উইকনেস আছে সেটা অপরচুনিটিতে কনভার্ট হয়েছে, আর অপরচুনিটিতে কনভার্ট হওয়ার পর আপনি থ্রেড নিয়েছেন এবং থ্রেড থেকে একটা বিগ রেভলিউশন তৈরি করতে পারবেন। রাইট, সো এই অ্যানালিসিসটা ভীষণ আমাদের দরকার। আমি চলে আসি আমাদের যেখানে আমাদের বিজনেস এক্সপ্যান্ড হয়েছে। আমরা অনেক সময় আমাদের কলকাতার মধ্যে, বা আমি বললাম আমাদের বাংলাদেশের ঢাকার মধ্যে, বা আমরা খুব এরিয়া ভিত্তিক আমরা কিছু বিজনেস করে থাকি। একটাই করোনাকালীন অবস্থাতে প্যান্ডামিকে আমাদেরকে একটা জিনিস ভাবিয়ে দিয়েছে, যদি আমরা একটা জায়গায় বসে থাকি, যদি আমরা একটা জায়গায় মাথা দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমরা বড় কিছু বড় টিম তৈরি করতে পারবো না। যদি একটা জায়গায় আমার ভূমিকম্প হয়, একটা জায়গায় আমার কোনো এফেক্ট হয়, কোনো জায়গায় মহামারী হয়, তাহলে আমার বিজনেসটা স্টপ হয়ে যাবে। দেখুন, আজকে আমরা বিজনেস শুরু করেছিলাম কলকাতা থেকে, আজকের দিনে দিল্লি, মুম্বাই, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, নেপাল, আসাম, বাংলাদেশ, ওমান, থাইল্যান্ড, সৌদি, ঘানা, আজকে বিভিন্ন জায়গায় আজকে আমরা যখন টিম করতে যাচ্ছি, একটা জিনিস মাথাতে আসছে যে যদি আমার 12টা কান্ট্রিতে 12টা টিম হয়, আর 12টা টিম থেকে আমার এলওবি আসে, তাহলে আমার চেকটা কত বড় হবে। মুখে সবারই স্মাইল আসবে। আমরা কি করছি, আমরা শুধুমাত্র একটা জিনিসই করছি, সেটা হচ্ছে আমার নিজের পরিধির মধ্যে থেকেই আমরা বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, আর যদি না হয় হোপলেস হয়ে যাচ্ছে। বাট আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে আমরা যেতে পারি, আমরা ওয়েস্ট বেঙ্গলের কানায় কানায় যেতে পারি। আমার চ্যালেঞ্জ থাকতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের কোন স্টেশন থাকবে না যেখানে আমার টিম নেই। আমার খুব ইচ্ছে যে আমার প্রতিটা স্টেশনে টিম থাকবে, আমার প্রতিটা স্টেটে টিম থাকবে, আমার প্রতিটা রাজ্যে আমার টিম থাকবে। সেরকম আপনিও, যেমন আমি কি ভাবছি এখন আমার কি ড্রিম, আমার ড্রিম হচ্ছে 12 মাসে একটা মাস শুধুমাত্র আমি আমার মেয়ের সাথে কাটাবো, অন্য একটা কান্ট্রিতে কাটাবো, আর 11টা কান্ট্রিতে আমার 11টা টিম থাকবে। তাহলে ভাবো না জীবনটা কি সুন্দর হবে, যে আমি প্রতিটা মাসে এক একটা কান্ট্রি ঘুরে বেড়াচ্ছি, এবং সেগুলো যদি সবকটাই এলোবি লেগ হয়, তাহলে ভাবুন বিজনেসটা কোন জায়গায় যাবে। স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্নটা যখন আপনার কাছে আসবে আপনার মুখে হাসি ফুটে উঠবে, যে স্বপ্নটা আপনার কাছে আসলে আপনার চোখে জল চলে আসবে, ইমোশন ক্রিয়েট হবে, সেটাই আপনার স্বপ্ন। যে স্বপ্নটা আপনাকে রাত্রে ঘুমোতে দেবে না, আপনি জাগিয়ে দেবে আপনাকে বারবার, সেই স্বপ্নটা আপনাকে দেখাতে হবে, কারণ তবেই আপনি বড় টিম তৈরি করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আমি যেখানে আছি সেখানেই ভালো আছি, আমি কমফোর্ট জোন থেকে বেরোবো না, কিন্তু আমার 1,00,000 টাকার চেক হবে, থ্যাংক ইউ সো মাচ, আপনি ভেস্টিজ প্রোডাক্ট ইউজ করতে পারেন, বাট বড় টিম কিন্তু ভাববেন না। বড় টিম করতে গেলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, বড় টিম করতে গেলে আপনাকে বড় ভাবতে হবে, কারণ আপনার উপর ডিপেন্ড করছে গোটা দেশ, আপনার উপরে। আমি অনেককেই বলি যে আমার খুব আনন্দ হয়েছিল যখন বাংলাদেশ থেকে 2 ফেব্রুয়ারি আমাদের যারা লিডার্সরা এসেছিল, মনে হচ্ছিল দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সেই সাকসেস নিজের দেশকে যখন তারা রিপ্রেজেন্ট করছে,
সমস্ত লোক যখন তাদের জন্য তাদের উদ্দেশ্যে তালি বাজাচ্ছে, যখন তারা সিংহাসনে উঠে আসছে, এই দৃশ্য, এই সাকসেস আজকে কোথাও নেই। লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করলেও ধীরুভাই আম্বানিও সিংহাসনে চড়ে আসেনি, মুকেশ আম্বানি আসেনি, টাটা বিড়লা আসেনি। আজকে আমরা হয়তো খুব কম টাকার বিজনেস করি, কিন্তু রেসপেক্ট আমাদের কাছে অনেক বেশি। এই বিজনেসটা শুধু আপনাকে পয়সা দেয় না, ফিনান্সিয়াল ফ্রিডম দেয় না, আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে সাহায্য করে, আপনাকে রেসপেক্ট দিতে সাহায্য করে। এবং এই রেসপেক্টটা শুধু আপনি আপনার টিমের থেকে পান না, এই রেসপেক্টটা আপনি আপনার বাড়ির থেকে পান। একটা সময় এমন গেছিল যে সময় আমাকে আমার বাড়ির লোকেরা বলতো, বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার মা বাবাকে বলতো যে এই মেয়েটার দ্বারা কিছুই হবে না, ফালতু তোমাদের টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে, কারণ এই মেয়েটা এতটাই চঞ্চল, এর দ্বারা কিছুই পসিবল না, এর এর ভালো করে পড়াশোনাও হবে না। কারণ আমি মাত্র 10 থেকে 15 দিন পড়তাম, 10 থেকে 15 দিন আমি মাত্র পড়াশোনা করতাম, তাতেই আমার যা রেজাল্ট হতো। তো আমার এই সমস্যা, এই বিষয়গুলো দেখার পর আমাকে সবাই বলতো যে আমার দ্বারা কিছু হবে না, আর জেদটা তখন থেকে চেপেছিল যে আমার দ্বারাই হবে, আমি একদিন লোককে প্রুফ করে দেখাবো যে আমিও পারি, আমিও করতে পারি। এবং ভেস্টিজ আমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে, এডুকেশন দিয়েছে, যে এডুকেশন আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আমার ল প্রফেশনেও আমি যে এডুকেশন পাইনি, সেই এডুকেশন দিয়েছে আমাকে ভেস্টিজ ম্যানেজমেন্ট, সেই এডুকেশন দিয়েছে আমাকে নেটওয়ার্ক মার্কেটিং। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বলতে গেলে লোকের বোধহয় মুখে আটকে যায়, আপনি কি বিজনেস করেন জিজ্ঞেস করলে মুখ হতে থাকে, লজ্জা লাগে বলতে, কিন্তু সেই নেটওয়ার্ক মার্কেটিং, সেই সাবান শ্যাম্পু আমাকে অডি দিয়েছে। আজকের দিনে আমি কাউকে আমার বলতে ভালো লাগে না যে আমি লয়ার, লয়ার হয়ে একটা স্বপ্নের বাড়ি তো ছেড়ে দিন, একটা পাথরও পুঁততে পারিনি বাড়িতে। তো আজকে সেই সাবান শ্যাম্পু, যে সাবান শ্যাম্পুটা মাখছি বা যে লিপস্টিকটা মাখছি, এই লিপস্টিকটাই কিন্তু আমাকে এই স্মাইলটা দিয়েছে। এই ফেস পাউডারটাই, যে ফেস পাউডারটা আমি মাখি, সেই ফেস পাউডার ভীষণ ইম্পর্টেন্ট এই বিজনেসে। প্রত্যেকের মাথায় এটা আসে, চলে আসে, আমি একটা মিটিং দেখে নিয়েছি, ব্যাস, আর আমার মিটিং দেখার দরকার নেই, আমি তো বড় শের। ফ্রেন্ডস, আমি আপনাকে বলছি, যেদিন আপনি ভুলে যাবেন যে আপনার এডুকেশনের দরকার নেই, আপনি নিজেকে জিরোলাইজ করবেন না, সেদিন আপনি কিন্তু এই বিজনেস থেকেও হারিয়ে যাবেন। অটোমেটিক আপনাকে রিচার্জ করতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল মাধ্যমে বলি যে দেখুন, যারা গাড়ির সামনের সিটে বসে থাকে, মানে ড্রাইভার, ড্রাইভারকে কি কোনোদিনও দেখেছেন যে যখন সে ড্রাইভিং সিটে বসে আর আকাশ পারে চেয়ে চেয়ে আকাশ দেখে, গাড়ি পাখি উড়ে যাচ্ছে পাখি দেখে, বা কোনো রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে সেইগুলোকে ফলো করে গাড়ি চালাতে চালাতে, সে কিন্তু কখনো তার লক্ষ্য থেকে সরে যায় না, সে তার লক্ষ্যের দিকে অবিচল থাকে। আর যতক্ষণ না সেই ডেস্টিনেশনে পৌঁছয়, সে একটা মুহূর্তের জন্য কিন্তু এদিক ওদিক করতে পারে তার ফোকাস। যারা আমরা পিছনে বসে থাকি, তারা কি করি, মাঝে মাঝে ল্যাপটপ খুলতে পারি, মাঝে মাঝে আমরা মোবাইলে চ্যাটিং করতে পারি, মাঝে মাঝে ফেসবুকে একটু লাইভ করতে পারি, সেলফি তুলতে পারি, আবার আকাশ পানে চেয়ে চেয়ে দৃশ্যও দেখতে পারি। তো যারা পিছনের সিটে বসে আছে তারা কি করে, তারা অনেক কিছু রিল্যাক্সেশন করতে পারে, বা যারা সামনের সিটে বসে আছে তাদের কখনোই কিন্তু রিল্যাক্স করা চলে না। সো ফ্রেন্ডস, উই আর এ লিডার, আমরা প্রত্যেকে এখানে লিডার, আমাদের প্রত্যেকে কিন্তু সজাগ থাকতে হবে, আমাদের প্রত্যেককে কিন্তু একদম কনস্ট্যান্ট আমাদের ফোকাসের দিকে তাকিয়ে থাকতে হবে, যেখান থেকে আমরা কখনোই বিচলিত হব না, কারণ আমাদের টোটাল টিম আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের ডেভেলপমেন্টের জন্য অপেক্ষা করছে। চলে আসি আমরা এডুকেশনের কথা। এডুকেশনের মধ্যে আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা হয়তো ট্রেনিং নিই, আমরা হয়তো পড়াশোনা এডুকেশন নিচ্ছি, কিন্তু আমরা কি করছি, আমরা প্র্যাকটিস করছি না, আমাদের নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করছি না। আজকে কিছু মানুষ আমাকে বলছিল যে দিদি আজকের এই মিটিংটা আমি অ্যাটেন্ড করব। আমি তাকে বললাম যে মিনিমাম 100টা মিটিং অ্যাটেন্ড করেছো, এবার প্র্যাকটিসের টাইম, এবার সেটা নিজের টিমের মধ্যে প্র্যাকটিস করার জায়গায় এসো। আমরা ট্রেনিং তো শুনি, কিন্তু সেটাকে আমরা কি ইমপ্লিমেন্ট করতে পারছি?
আমরা কি কাউকে শেখাতে পারছি? আমি কি আমার টিমের জন্য কন্টিনিউয়াসলি কি আমি আমার মিটিং করছি? আমি একটা বারবার বারবার যখন প্ল্যান শো করছি, বারবার যখন প্ল্যান শো করছি, প্ল্যান ভুল বলছি, সেটাকে আবার রেকটিফাই করছি, আবার পারফেকশনের দিকে নিয়ে যাচ্ছি, আমি কি সেই কাজগুলো করছি? আমার নিজের টিমের জন্য কি কমপ্লিট করছি? অনেকেই আছেন বড় চিন্তা করছেন, বড় ভাবছেন, কিন্তু না আপনি শিখছেন, না আপনি শেখাচ্ছেন, না আপনি পারফেকশন লোকের মধ্যে তৈরি করছেন, যে আপনার লিডাররাও যারা আছে পারফেক্টলি তারা এই জায়গাটা পারফর্ম করতে পারবে। তার জন্য আমাদের কি করতে হবে? মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানে তাদেরকে এক্সপার্ট বানাতে হবে। আপনি আপনার টিমের মধ্যে একটা প্ল্যান শো করছেন, আপনি ভেবে নিন যে আপনি যদি দুদিনে ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম করেন, টু ডেজ, অনলি টু ডেজ এর মধ্যে আপনারা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম করেন এবং স্পেসিফিক বলে দেন যে এই প্ল্যান শোটা আপনাকে করতে হবে এবং এই প্ল্যান শোটা থাকবে শর্ট, সিম্পল, ডুপ্লিকেবল, একদম ছোট। আমরা কি করছি? আমরা নিজেরাই সবসময় ভাবি যে আমি বোধহয় না বললে এই লোকটা ক্লোজ হবে না, আমি যদি প্ল্যান না দেখাই এই লোকটা বোধহয় জয়েন করবে না। নো, আমার একটা স্টাইল আছে, হিরকদার একটা স্টাইল আছে, খুরশিদ ভাইয়ের একটা স্টাইল আছে, রানা ভাইয়ের একটা স্টাইল আছে, সাদাত ভাইয়ের একটা স্টাইল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে। সেখানে আমাকে কি করা দরকার? আমাকে দরকার হচ্ছে আমার টিমের মধ্যে যারা আছে, যারা মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করতে চায়, তাদেরকে মার্কেটিং প্ল্যানের এক্সপার্ট বানিয়ে দিতে হবে। মিনিমাম আপনি লিখে রাখুন, একজন ব্রোঞ্জ ডিরেক্টরের টিমের মধ্যে মিনিমাম 15 জনকে মার্কেটিং প্ল্যান জানতে হবে। একজন ব্রোঞ্জ ডিরেক্টর, তার মধ্যে থেকে যতজন ব্রোঞ্জ ডিরেক্টরের টিমের মধ্যে যতজন লোক আছে, হয়তো 70 জন আছে, 60 জন আছে, 50 জন, হোয়াট এভার, যে লোকটাই আছে কিনা, তার মধ্যে আপনাকে 10 থেকে 15 জনকে বার করতে হবে এবং 10 থেকে 15 জনকে আপনাকে মার্কেটিং প্ল্যান শিখিয়ে দিতে হবে, মার্কেটিং প্ল্যান যেন 15 জন করতে পারে। আপনি চমৎকার কি হবে, যখন 10 জন আপনার মার্কেটিং প্ল্যান শিখে যাবে আপনার ব্রোঞ্জ ডিরেক্টরের মধ্যে, এবং 10 জন যখন 10 জনকে প্রতিদিন প্ল্যান শো করবে, তখন প্রতিদিন 100 লোকের প্ল্যান শো হবে। আর যখন 100 লোকের প্ল্যান শো হবে, 20 দিনে এই প্ল্যান শোটা হয়ে যাবে 2000 লোকের। আপনি ভাবুন কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে। এবং এবং 2000 লোকের মধ্যে যদি প্ল্যান শো হয়, মিনিমাম তো 1000 লোক জয়েন করবে। আমরা কি করছি? আমরা নিজেরাই শুধু, আমি ব্রোঞ্জ ডিরেক্টর, আমি নিজেই শুধু একা একা প্ল্যান বলে যাচ্ছি। নো, আপনার টিমের মধ্যে এডুকেশন তৈরি করুন, মার্কেটিং প্ল্যান এক্সপার্ট তৈরি করুন, প্রোডাক্ট কিছু মহিলাদেরকে রেডি করুন, বা কিছু আমাদের জেন্টস বন্ধুরাও আসতে পারে যারা কিনা প্রোডাক্ট নিয়ে কথা বলতে ভালোবাসে, যারা প্রোডাক্টের এক্সপার্ট হবে। আপনি প্রোডাক্ট শেয়ারিং করছেন, আপনি টেস্টিমনি দিচ্ছেন, আপনি কি বলে এক্সাম্পল ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছেন। ফ্রেন্ডস, এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেবল বিজনেস। আপনি যত বেশি আপনার ডুপ্লিকেট তৈরি করতে পারবেন, এই বিজনেসটা হচ্ছে খাতা দেখে লেখার ব্যবসা। শুধু খাতা দেখুন আর কপি করুন। প্রোডাক্টের নলেজ যাদের মধ্যে আছে, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তাদেরকে প্রোডাক্ট ট্রেনার বানান। বেসিক বিজনেস স্টেপ, এখন অবশ্য 7 স্টেপ নেই, এখন 9 স্টেপ চলে এসেছে। বেসিক বিজনেস স্টেপের মধ্যে 7টা নয় 9টা স্টেপকে ভালো করে এক্সপ্লেন করে দিন, যাতে আপনার ডিস্ট্রিবিউটর 9টা স্টেপকে বলতে পারে যে একটা কোনো লোক যে কোনো বিজনেস করলে মাত্র একটা ইনকাম পায়, কিন্তু আমাদের এমন একটা বিজনেস যে বিজনেসের ফলে আমরা একটা ইনকাম পাই না, একটা বিজনেস করি 9টা ইনকাম পাই। ইটস এ মিরাকল বিজনেস। একজন টিচার প্রতিদিন দোকানদারি করবে, দোকানদারি করে আসার পর একটাই শুধু রিটেল প্রফিট আর্ন করতে পারছে, আর একটাই ভেস্টিজ বিজনেস আমাকে 9 রকমের ইনকাম দিচ্ছে। বিজনেস আমি একটাই করছি, বাট ইনকাম কত পাচ্ছি? 9 রকমের। সো বেসিক বিজনেস যে 9টা স্টেপ আছে সেটা শেখান, প্ল্যান শো করুন। প্ল্যান শোটা যেটা বারবারই বললাম, শর্ট, সিম্পল, ডুপ্লিকেবল, আপনাকে কন্টিনিউয়াসলি এটা আপনার প্রসেসের মধ্যে রাখতে হবে এবং এটাকে শর্ট করতে হবে, খুব সিম্পল করতে হবে, এবং যাতে এই প্রত্যেকটা মানুষ বলতে পারে বা বুঝতে পারে সেটার মধ্যে নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, তার বেশি আর পেশেন্স রাখতে পারে না। অনেককে দেখেছি 1 ঘন্টা পাতার পর পাতা লিখে যাচ্ছে, পাতার পর পাতা,
কি লিখছে আমরা জানি না, কিন্তু এত বেশি লিখছে যে যে লোকটা সামনের লোকটা বসে আছে সে বলছে বাবা থাক ক্ষমা দিন, আমি আর এই বিজনেসটা করবো না, আমাকেও যদি এত লিখতে হয় আমি আর এই বিজনেসে নেই। আসলে সাবান শ্যাম্পু চা পাতা তেল এই বিজনেসগুলো করবার জন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার দরকার পড়ে না, এক্সট্রা কোনো এডুকেশন দরকার হয় না, এক্সট্রা কোনো নলেজ লাগে না, এটা শুধু ইউজ করা শেখায়। আর এটা সিম্পল জিনিসটা, এই বিজনেসটা যত আপনি সিম্পল রাখবেন তত এই বিজনেসটা আপনার কাছে সিম্পল হবে, আপনি এই বিজনেসটা যদি কমপ্লিকেটেড করেন এই বিজনেসটা আপনার কাছে কমপ্লিকেটেড হতে থাকবে। সো সিম্পল, আজকের পর থেকে আমরা আগে যা যা প্ল্যান করছিলাম এখন থেকে আমরা সো সিম্পল বিজনেস প্ল্যান দেখাবো, রাইট? 9 ওয়েজ অফ ইনকাম, যেটা প্রথমেই আপনার ছেলে পুলেদেরকে বলুন এটা মুখস্থ করে বলো, পড়া ধরুন যে সে বলতে পারছে কিনা। রিটেল প্রফিট 10-20%, পারফরমেন্স বোনাস 5-11%, ডিরেক্টর বোনাস 4%, বিজনেস বিল্ডিং বোনাস 14%, লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%, ট্রাভেল ফান্ড 5%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, এলিট ক্লাব বোনাস 2%, এগুলো মুখস্থ বলতে পারছে কিনা। আমরা যদি কোনো না দেখেও বলি আপনি ঝটঝট ঝটঝট করে মুখস্থ হয়ে গেছে। বাট আপনার ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, আপনার টিমে যারা মেম্বার আছে, তারা কি বলতে পারছে? ট্রেন দা ট্রেনার প্রোগ্রাম করান, ট্রেন দা ট্রেনার প্রোগ্রাম করে দেখে নিন যে তারা তৈরি হয়েছে কিনা। বাট আমি একটা কথা বলবো, কখনো বকাঝকা করবেন না, তারা আপনার অ্যাসোসিয়েট, তারা আপনার বন্ধু, তারা আপনার জীবনের স্ট্রেংথ, তারাই আপনার আপনজন, কারণ তারা নেই মানে আমরাও নেই। তাই তারা হচ্ছে সবচেয়ে আপন, এবং এই বিজনেসটা টিকে রয়েছে রিলেশনশিপের ওপরে। এই বিজনেসটাতে কেউ কারুর বস নয়, এই বিজনেসটা কেউ কারুর স্টাফ নয়। আমি আপনাকে রিকোয়েস্ট করতে পারি, আমি আপনাকে অপরচুনিটি শেয়ার করতে পারি, আমি আপনাকে আপনার আপনাকে পথ দেখাতে পারি, বাট আমি কখনোই আপনাকে বকতে পারি না, বা আমি আপনাকে কোনো বাজে কথা বলতে পারি না, কারণ আপনি একজন স্বতন্ত্র ডিস্ট্রিবিউটর ভেস্টিজে। আপনিও যেখানে আমিও সেখানে, আমার শুধু একটা নতুন মোড়ক হয়েছে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, মিলে একই সাথে কাজ করব। সো আমরা কি উই আর রেডি টু বি দ্য চ্যাম্পিয়ন? আমরা কি সবাই চ্যাম্পিয়ন হতে চাই? ইয়েস 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 অর নো? আমি চ্যাট বক্সে সবার সবার চ্যাটের জন্য আমি একটু ওয়েট করব। আমরা কি সবাই চ্যাম্পিয়ন হতে চাই? ইয়েস 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 ওকে থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়াও গ্রেট, থ্যাংক ইউ, সুপারব সুপারব, ইয়েস। সো আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই, আমরা জন্মেছি চ্যাম্পিয়ন হয়ে, আর আমরা জীবনের শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই থাকবো। সো তার জন্য কি করতে হবে? কোয়ালিটি অফ সাকসেসফুল টিম। আমাদের টিমের মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে? সাইকোলজিক্যাল সেফটি, আপনি অ্যাজ এ আপলাইন আপনার সাথে আপনার টিমের বন্ডিং থাকতে হবে, সে সাইকোলজিক্যাল সেফটি। একটা টিম আপনার থেকে কি চায়? যে আপনার কাছে সে নিরাপদ, যেমন একটা বাচ্চা তার মায়ের কোলে নিরাপদ, যে জানে সে মা যদি আমাকে কোলে নেয় তাহলে আমার সমস্ত বিপদ বাধা আমার কাছে চলে যায়, সেরকম অ্যাজ এ আপলাইন আপনি কি আপনার সেই সেফটিটা কি আপনার ডাউনলাইনকে দিতে পেরেছেন? সে কি আপনার কাছে সুরক্ষিত? আমরা জানি আমাদের ভেস্টিজ ম্যানেজমেন্ট এতটাই কেয়ারফুল, এতটাই আমাদের বিজনেসে আমাদেরকে হেল্পফুল, যে আমরা আমাদের সাইকোলজিক্যাল সেফটি থেকে এই বিজনেসকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা জানি প্রত্যেকে যে ভেস্টিজ আমাদের জন্য রাইট প্ল্যাটফর্ম, যেখানে আমরা 100% সুরক্ষিত। যে কোম্পানিটা আজকে 11টা কোম্পানি রিসার্চ করার পর, 11টা কোম্পানি সার্চ করার পর, অ্যাজ এ লয়ার আমি ভেস্টিজ যখন জয়েন করেছিলাম একটাই মাত্র জিনিস দেখে, 79% গ্রোথ এভরি ইয়ার, যেটা সারা ইন্ডিয়াতে কোনো কোম্পানি নেই। তাই জন্য কি হয়েছিল? সাইকোলজিক্যাল সেফটি, যে ইয়েস এই কোম্পানিটার সাথে আমি কাজ করতে পারি, আমার কোনো ভয় নেই, আমার ইমেজ নষ্ট হবে না, আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে না। তার মানে আপনাকেও আপনার টিমের হয়ে, আপনি আপনার কোম্পানি, আপনি কি
কিন্তু আপনার টিমের কর্ণধার আর্কিওলজিক্যাল সেফটি আপনার টিমের মধ্যে দিতে হবে যে ইয়েস আমি আছি তোমাদের সাথে নো ডোন্ট ওয়ারি আমাকে কোন কোন লিডার বলে আপনি তো দশ মহাভূত কি দশ হাতে কাজ করেন দশ হাত দিয়ে আপনি সবকিছু করেন আমাকে অনেকে বলে অনেক ভালো ভালো লিডার তারা হাসছে এখন রাইট সো কেন কারণ আমি সবসময় একটা কথা মনে করি যে ডোন্ট ওয়ারি আমি আছি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি সেটাকে সামলাবো আমি যতটা বলছি আমি কতটা করতে পারবো জানি না বাট আমাকে যখন আমার ছেলে মেয়ে যখন আমাকে বলছে আমি যে বলছি আমি আছি তাতেই তার 99% তার রিলিফ বোধ হচ্ছে আমরা লোকের প্রবলেমটা শুনি না তার আগে কি তাকে কেটে দিই বাট আমি যদি তার সাথে যদি তাকে বলি যে ইয়েস তার কথা মন দিয়ে শুনি তার 70% কষ্টই কমে যাবে বাকি যে 30%টা থাকবে সেটা নর্মালি আপনার কিওর হয়ে যাবে ডিপেন্ডেবিলিটি আমাদের টিমের মধ্যে আস্থা তৈরি করতে হবে যে আমরা একে অপরের টিম আমরা একে অপরের সাথে কাজ করব আজকে যদি কোনো কারণে আমি এই প্রোগ্রামটা করতে না পারি হতে পারে কোনো সমস্যা হয়েছে টেকনিক্যাল এরর হচ্ছে বাট আমি ডিপেন্ড কোথায় আমার লিডারদের ওপর আমি জানি আমি যদি কাজটা করতে না পারি আমি একটা লিডারকে যদি ফোন করি সেই লিডার বলবে ওকে ম্যাডাম কোনো অসুবিধা নেই আপনি টেনশন করবেন না আমি বিজনেসটা করে আমি আজকের প্রোগ্রামটা করে নিচ্ছি আপনি কি আপনার টিমের মধ্যে সেই ডিপেন্ডেবিলিটি তৈরি করতে পেরেছেন আপনি কি আপনার সেই ডুপ্লিকেট জায়গাটা তৈরি করতে পেরেছেন সেটার উপরে জোর দিন অ্যাসোসিয়েশন তৈরি করুন কাউকে অর্ডার করবেন না লোককে ইনভলভ করার চেষ্টা করুন কোনো অর্ডার নয় ইনভলভমেন্ট আমাদের টিমের মধ্যে ইনভলভ হতে হবে সবাইকে স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটি আপনার টিমে যখন কোনো লোক আসছে আপনার টিমে যখন কেউ সদস্য জয়েন করছে সবার প্রথম যেটা দরকার হচ্ছে আপনাকে তাকে স্ট্রাকচারে ক্ল্যারিটি দিতে হবে যে তার অবশ্যই ছটা টিম নিয়ে কাজ করা দরকার যতক্ষণ না পর্যন্ত ছটা টিম অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ডাইরেক্ট স্পন্সর করতে পারে যখনই তার ছটা টিম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাকে সেই ছটা টিমের উপর ফোকাস করতে হবে স্ট্রাকচার ক্লিয়ারিটি কেউ হয়তো দুটো টিম নিয়ে তো কাজ শুরু করে দিচ্ছে কেউ হয়তো একটা টিম নিয়ে বিল্ড করে যাচ্ছে কেউ কারো স্ট্রাকচার জানে না বাট আগামী দিনে যদি আপনাকে বড় লিডার প্রমাণ করতে হয় সবার প্রথম দরকার হচ্ছে আপনার স্ট্রাকচারের উপর ক্লারিটি আপনি আপনার টিমকে দিতে পেরেছেন কিনা মিনিং আজকে পার্সোনাল ইম্পর্টেন্স দেওয়া যে যাকে বলা হয় ইম্পর্টেন্স ভ্যালু ক্রিয়েট করা দেখুন আজকের দিনে আমরা আমাদের যারা বড় টিম আছে আমরা সেখানে কিন্তু শুধুমাত্র ভ্যালু অ্যাড করতে পারছি আজকে যে প্রোগ্রামটা করছি আমরা কি করছি আমরা ভ্যালু অ্যাড করছি আমরা কিন্তু কাউকে প্রেশার দিচ্ছি না বা আমরা কিন্তু কাউকে চাপিয়ে দিচ্ছি না কোনো কথা কারণ আমার টিমের মধ্যে আমার একটা মিনিং আছে আমার জীবনের একটা ভ্যালু আছে বা আমার কাছেও আমার লিডারের একটা ভ্যালু আছে কখনোই সেই টিমের মধ্যে আপনারা কোনো জিনিসকে চাপিয়ে না দিয়ে সেখানে আপনার ভ্যালু অ্যাড করুন যত বেশি আপনি আপনার টিমের মধ্যে ভ্যালু অ্যাড করবেন আপনি তত বেশি আপনার টিম থেকে রেসপেক্ট তত বেশি আপনার টিম থেকে আপনি আর্নিং তো পাবেনই শুধু রেসপেক্টও পাবেন এবং তার সাথে অনেক বড় টিম তৈরি করতে পারবেন এবং আপনার ইমেজ অলওয়েজ ফেয়ার থাকবে ইম্প্যাক্ট টিমের মধ্যে নিজের ইম্প্যাক্ট ফেলাটাও ভীষণ ইম্পর্টেন্ট অনেকে আমরা এই কাজটা ভুল করি যে হয়তো অনেক সময় কমিটমেন্ট ঠিক রাখি না অনেক সময় হয়তো কথা দিয়ে সেই কথাটাকে রাখতে পারি না এই ক্ষেত্রে কি হয় আমাদের একটা ইম্প্যাক্ট তৈরি হয় একটা খারাপ ইম্প্যাক্টও টিমের মধ্যে তৈরি হয় ফ্রেন্ডস আমি আপনাকে বলবো যে যদি কোয়ালিটি অফ সাকসেসফুল টিম তৈরি করতে চান তো আপনার কমিটমেন্টের উপরে আপনাকে স্টিক থাকতে হবে আপনি যেটুকুনি পারবেন সেটুকুনি আপনি সেটা তাদেরকে সার্ভ করুন এবং আপনার লাইফের একটা ইম্প্যাক্ট আপনার টিমের মধ্যে তৈরি করুন যাতে করে প্রত্যেকটা লোক আপনার টিমের আপনাকে বলে ইয়েস আমি তার মতো হতে চাই আপনার ছেলে আপনাকে বলবে আমি আমার বাবার মতন হতে চাই আমার মেয়ে আমাকে বলবে ইয়েস আমি আমার মায়ের মতন হতে চাই সো একটা ইম্প্যাক্ট তৈরি করুন কন্টিনিউয়াস এফোর্ট কি এফোর্ট দিতে হবে কাউন্সিলিং যখনই কোনো টিমের মধ্যে একটা সমস্যা তৈরি হবে সেই লিডারের সাথে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করুন কারুর সামনে কাউকে অপমান করবেন না কারুর সামনে কারুর সম্পর্কে বাজে কথাও বলবেন না ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করতে হবে প্রয়োজনে তার সাথে কফি শপে বসুন টাইম কাটান তার সাথে একটা দিন স্পেন্ড করুন ফোনে কাউন্সিলিং করুন জুমে কাউন্সিলিং করুন বাট কাউন্সিলিং করুন ট্রেনিং
কন্টিনিউয়াসলি আপনি আপনার টিমের মধ্যে কত ট্রেনিং প্রোগ্রাম করছেন সেটা কাউন্টিং করুন, যে এই সপ্তাহে আমি তিনটে প্রোডাক্ট ট্রেনিং করেছি, আমি দুটো হয়তো নতুন প্ল্যান শেয়ার করেছি এবং আমি হয়তো দুটো সিএনটি করেছি, কতগুলো ট্রেনিং করছেন ইম্পর্টেন্ট পার্ট। 5% থেকে 8% যারা তাদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম করতে পারেন, 10 থেকে 11% যারা আছে তাদের সাথে লিডারশিপ প্রোগ্রাম করতে পারেন। সো ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড, যারা যারা মহিলারা রয়েছেন তাদের জন্য প্রোডাক্ট ট্রেনিং করেছেন কিনা আপনাকে নোট করতে হবে, যে আপনি কন্টিনিউয়াসলি কি এফোর্ট দিচ্ছেন, কতগুলো প্ল্যান শো করেছেন। ফ্রেন্ডস, আমি আপনাকে বলবো, যত বেশি আপনি প্ল্যান শো করবেন তত বেশি আপনি আর্নিং করতে পারবেন। আপনি 40 জনকে যদি একটা, 40 জন বসে আছে আর আপনি যদি একটা প্ল্যান শো করেন সেটাকে কিন্তু একটা প্ল্যান শো ধরবে, সেটা কিন্তু 40টা প্ল্যান শো হলো না। আমরা 40 জনকে দেখিয়ে এসেছি মানে ব্যাস, আমি আর এক মাস প্ল্যান শো করবো না। নো, আপনি সারাদিনে তিনটে প্ল্যান শো করার চিন্তা করুন, যারা ফুল টাইম বেসিস যা করছেন। একটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ আর আফটার ইভিনিং স্ন্যাক্স, অন্তত তিনটে প্রোগ্রাম করুন কন্টিনিউয়াসলি। আউট স্টেশন বিল্ড আপ, আপনি আউট স্টেশন কি কি টিম তৈরি করতে পারছেন সেটাকে বিল্ড করুন। টিম মিটিং, আপনি কতগুলো টিম মিটিং করছেন। রেগুলার অফিস মুখ করুন, যেখানে যে এরিয়াতে অফিস আছে, যদি আমি কলকাতায় যারা দেখছেন তাদেরকেও বলবো যে আজকের দিনে সাউথ অফিস একটা এক্সাম্পল তৈরি হয়েছে আমাদের সবার কাছে, লোককে অফিস মুখী করুন। আজকে যারা ঢাকাতে আছেন, যারা ময়মনসিংহ আছেন, যারা যেখানেই আছেন, হোয়াট এভার, আজকে যারা নেপাল থেকে দেখছেন তাদেরকেও বলবো, প্রত্যেকে তাদের নিজেদের অফিসে লোককে নিয়ে যান। অফিস এমন একটা জায়গা যেখানে যখনই আপনি অফিসে নিয়ে যাবেন প্রত্যেকটা লোক পজিটিভ হয়ে যাবে, তারা অ্যাকশনে নেমে পড়বে। অ্যাটেন্ডেন্ট রেগুলার বিজনেস ট্রেনিং প্রোগ্রাম উইথ ইয়োর টিম, আপনাকে প্রত্যেকটা দিন আপনার টিমের জন্য একটা নির্দিষ্ট টাইম করে ফেলুন এবং আপনার যারা মেন সিনিয়র লিডাররা আছে তাদের সাথে আপনাদের বিজনেস ট্রেনিং প্রোগ্রাম করুন। এবং প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রাম, সেটা যে কোনো লোক করতে পারে, যে কোনো ডিস্ট্রিবিউটার করছে, যে কোনো লিডার করছে, সেই টিম মিটিংগুলোকে প্রমোট করুন এবং প্রোগ্রাম করুন। কমিটমেন্ট, কমিটমেন্ট কার সাথে? আপনার নিজের সাথে। কমিটমেন্ট কার সাথে? টিমের সাথে। কমিটমেন্ট কার সাথে? আপলাইনের সাথে। প্রত্যেকটা জিনিস কমিটমেন্টের ওপরে নির্ভর করছে এই বিজনেসে। আপনি যত বেশি কমিটেড হবেন, আপনার আপলাইনকে আপনি বলেছেন আসবেন কিন্তু আপনার আপলাইনের ফোন আপনি ধরছেন না, আপনি ফোনটাকে বন্ধ করে দিবেন, এরকম হয়েছে অনেক সময়। বাট একটা জিনিস, আপনি তাকে যদি ফোন করে বলে দেন স্যার আমি আসতে পারছি না বা ম্যাম আমি আসতে পারছি না, তাহলে কিন্তু কমিটমেন্ট ঠিক থাকে। অনেকেই আছেন ফোন ধরা বন্ধ করে দেন, অনেকেই আছেন 28-29 তারিখ থেকে আর ফোনই ধরেন না, কেন বিজনেস কম হচ্ছে বলে। নো প্রবলেম, আপনি এ মাসে বলেছিলেন যে আমার এত পিভি হবে আর এখন আপনি হয়তো করতে পারেননি, কোনো প্রতিকূলতা এসছে, নো প্রবলেম, নেক্সট মান্থে আমরা আবার ড্রাইভ দেব। আমি আমি আপলাইনের ফোন না ধরা এটা আমার কাছে অপমান, বা আপনি আপনার আপলাইনকে অসম্মান করছেন, হতেই পারে প্রজেকশন ফেল হতেই পারে, সারা দুনিয়ার সরকার যারা সরকার চালাচ্ছে তাদের কমিটমেন্ট ফেল হয়ে যাচ্ছে, তো আমরা তো কোন ছাড়। কমিটমেন্ট উইথ কোম্পানি, আমি কমিটমেন্ট করেছি কোম্পানিকে যে আমি এই কাজটা করব এই মাসের মধ্যেই করব, সেটা আমি কোম্পানিতে রাখতে পারলাম না, যে কাজটা করতে পারবো না সেটা কমিটমেন্ট দেবো না কোম্পানির কাছে, যাতে আমার কোম্পানিতে আমার ভ্যালুটা নষ্ট না হয়। কমিটমেন্ট উইথ গড, এর থেকে বড় আর কিচ্ছু নেই, যে ওপরওয়ালা যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তাকে আমি কমিটমেন্ট করব, যে আজকে আমি আমার ফ্যামিলির জন্য এই বিজনেসটা করতে এসেছি। আমরা কতজন আমরা নিজের জন্য করছি, নিজের সকাল্লাদের করছি, এখানে যতজন মানুষ আছে আমি বলতে পারি প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির জন্য কাজ করতে এসেছে, ফ্যামিলিকে ভালো রাখবে, ফ্যামিলিকে বড় করবে, তার বাচ্চার এডুকেশনের জন্য, তার ওয়াইফকে ভালো রাখার জন্য, তার বাবা মাকে ভালো রাখার জন্য প্রত্যেকে এসেছি আমরা অন্যের জন্য কাজ করতে। আমাদের ভালো হতেই হবে, যদি আপনি অন্যের ভালো চান, যদি আপনার অন্যের ভালো করছেন আপনার অটোমেটিক আপনার ভালো হবে। গ্রেট ইনকাম, গ্রেট কমিটমেন্ট, আপনার কমিটমেন্ট যদি ঠিক থাকে আপনার ইনকাম হতে বাধ্য। আপনি এই কথাগুলো মিলিয়ে নেবেন, কারণ আমাদের একটা জিনিস একটা আমি বলতে পারি যে যে ট্রেনিংগুলো আমরা পাই সেই ট্রেনিংগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে।
আপনি যদি শুধু ট্রেনিং গুলোর কথাগুলোকে ফলো করেন, আমি আপনাকে বলছি তিনটে মাস কষ্ট করে দেখুন, 90টা দিন কষ্ট করে দেখুন, আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় গ্রো করবেন সেটা শুধুমাত্র আপনি নিজে দেখবেন। মিস্টার গৌতম বালি একটা কথা বলে যে যদি আপনাকে সফলতার জন্য কেউ আটকাচ্ছে সেটা হচ্ছে আপনি নিজে। আমরা আমাকে নিজেকে আটকে রেখেছি, হাউ টু স্টে কমিটেড, আমরা কিভাবে কমিটেড থাকব, হোয়াটস ইওর ওয়ার্ডস। আপনি যখন কাউকে কমিটমেন্ট করছেন আপনার ওয়ার্ডস এর উপরে আপনি সেই দক্ষতাটা রাখুন যে আপনি কি কি বলছেন, কি কি বলেছেন সেই প্রত্যেকটা জিনিসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। ইউজ দ্য টেকনোলজি, আপনার এখন এত বেশি টেকনোলজি হয়ে গেছে, আজকে আমরা জুম মিটিং এর মাধ্যমে প্রোগ্রাম করতে পারছি, আজকে আমরা ভিডিও কলিং এর মাধ্যমে কাজ করতে পারছি, আজকে আমরা মেসেঞ্জারে গ্রুপ বানিয়ে করতে পারছি, হোয়াট এভার, আপনার যে টেকনোলজি আপনার ভালো লাগছে সেই টেকনোলজিকে ইউজ করুন। ইনফর্ম ইন টাইম, যে কোনো কাজ আপনি যদি করতে না পারছেন আপনি টিমকে সেটা ইনফর্ম করে দিন আগে, আমি এটা করতে পারছি না, প্লিজ কিছু মনে করো না, আমি দেখছি এটা কবে নেক্সট কবে ইমপ্লিমেন্ট করা যায়। ইনফর্ম ইন টাইম, সবাইকে সময় মতো আপনি জানিয়ে দিন, সেটা আপনার ফ্যামিলিতেও হতে পারে, হতে পারে আপনার বাচ্চা আপনার থেকে সাইকেল চেয়েছিল, আপনি তাকে একটা কমিটমেন্ট করে আপনি ডেট দিয়েছেন, যদি আপনি সেটা দিতে না পারছেন আগে থেকে তাকে মেন্টালি প্রিপারেশন করে দিন যে বাবু এই সময় আমি দিতে পারছি না, হয়তো নেক্সট মান্থে আমি এটা করে দেবো, কারণ তার মেন্টাল একটা প্রিপারেশন থাকে। বি অনেস্ট, আমরা সবাই সততার সাথে এই বিজনেসটা করি, আমরা সবাই এই বিজনেসটাকে হালাল বলি, কারণ আমরা এখানে অ্যাজ এ ডিস্ট্রিবিউটার আমরা প্রত্যেককে এখানে প্রোডাক্ট ইউজ করি এবং সেখান থেকে আমরা রোজগার পাই। আমরা কখনোই কাউকে প্রতারণা করব না, আমরা কখনোই কারোর সাথে কোনো ছল চাতুরি করব না, আমরা অনেস্ট থাকব, রাইট। অ্যান্ড সবার শেষে যে কথাটা বলতে চাইব, আমাদের হোমওয়ার্ক, আমরা নিজেদের হোমওয়ার্কটা আমরা করব। আমি আমার দিন শুরু করি আমার অ্যাফার্মেশন দিয়ে, সবাই জানে, অনেকেই জানে যারা আমার সাথে মর্নিং মিরাকেলে ছিল, সবাই আমরা জানি, আমার যতই বাড়িতে কাজ থাকুক, যতই আমার যে কোনো বৃষ্টি হোক, সূর্য উঠুক সূর্য না উঠুক, আমার বাড়িতে কোনো লোক এসছে, আমার কোনো কিছু ঘটনা ঘটেছে বাড়িতে, বাট আমি একটাই জিনিসকে মাথায় রাখি, আমার হোমওয়ার্ক আমাকেই করতে হবে। প্রতিদিনের একটা হোমওয়ার্ক আমরা করব এবং প্রতিদিন নিজের সাথে যে ভালো ভালো কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো আপনারা চটচট করে নিজেরা লিখে ফেলুন এবং মুখে মুখে বলুন, আই ক্যান, আই ক্যান, অনলি আই ক্যান ডু, আই অনলি আই ক্যান ডু, আই অ্যাম এনাফ, আই অ্যাম এনাফ, আই অ্যাম এনাফ, হ্যাপি, আই অ্যাম হ্যাপি, গড অলওয়েজ উইথ মি। আপনি যখনই কোন রকম কোন সমস্যায় পড়ছেন, যখনই কোন রকম প্রবলেম আপনার কাছে আসছে, আপনি জানবেন উপরলা তার একটা সলিউশন রেখেই আপনাকে এই প্রবলেম দিয়েছে। এমন কোন পৃথিবীতে প্রবলেম তৈরি হয়নি যে প্রবলেমটার সলিউশন নেই, যে প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, শুধুমাত্র নিজের সাথে যে কথাগুলো বলবেন, নিজের সাথে যে কমিটমেন্টটা করবেন, সব সময় একটাই কথা মাথায় রাখবেন যে আই অ্যাম এনাফ, আমি করতে পারি এবং আমি সব সময় আমি খুশি, উপরওয়ালা আমাকে যা দিয়েছে তাতেই আমি হ্যাপি, এবং গড অলওয়েজ আমার সাথে আছে, উপরওয়ালা সব সময় আমার সাথে আছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এবং আমি প্রত্যেককে বলবো যে যে জিনিসগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি, যে জিনিসগুলো আমি আমার টিমের মধ্যে ইমপ্লিমেন্ট করে সাড়া পেয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আজকের এই প্রোগ্রাম আমি আপনাদেরকে দিলাম, এবং আমি আশা করব আপনারা প্রত্যেকে সকলে যারা আজকের এই প্রোগ্রামে ছিলেন তারা প্রত্যেকে নিজের টিমের মধ্যে এই ইমপ্লিমেন্টগুলো করবেন, এবং প্রত্যেকে এই জিনিসটা যদি আপনি 90 দিনের একটা প্ল্যান বানান, 90 ডেজ একটা প্ল্যান বানান, যেখানে আপনি নিজেকে শুধু ডেভেলপ করবেন না, আপনার টোটাল টিম, আপনার পরিবার, প্রত্যেকে আপনার সফলতা পাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রোগ্রাম শেষ করার আগে এত তাড়াতাড়ি আমরা সবাইকে ছুটি দেব না, আমাদের অনেক বন্ধুরা রয়েছে যাদেরকে আমরা কিছু কথা বলার সুযোগ দেব, আমাদের সিনিয়র লিডার্সরা রয়েছেন যাদের আমরা ফিডব্যাক নেব, আপনারা সঙ্গে থাকবেন, এত তাড়াতাড়ি যাবেন না, কারণ সবাই আমরা বাসায় বসে এই প্রোগ্রামটা দেখছি আর এই প্রোগ্রামটা এনজয় করব, সবার কথা শুনবো, যে আজকের এই প্রোগ্রামটা
যে কতটা ইম্পর্টেন্ট আমাদের টিমকে বড় করার জন্য এই প্রত্যেকটা জিনিসকে আমরা কিছু লিডার্সদের মুখ থেকে শুনবো, কারণ